নমস্কার, আশা করছি যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, তারপরে কিছুক্ষণ পর দেখি কিপা কাকা ফুল তুলতে এসেছে। আসলে আমার ছেলে কাকা বলে বলে আমিও কিপা কাকা বলি। তার সাথে বলে দিলাম যে আমাদেরও তুলে দাও, আর এখানে শ্রীপনের ড্রেসটা আয়রন করে রেখে দিলাম। এটা যেহেতু শুকনো আছে তাই হাতের কাজটা সেরে রেখে দিলাম। এবার আমি শ্রীপনকে ডাকতে এসেছি, ব্যাস ওঠার পরে তো হাজার একটা বাহানা, হাজার একটা কথাবার্তা, তার উপরে কলকাতা যাবার আবার দিন গুনছে, আর কদিন বাকি আছে। ও আসলে এই সময় বলুন, ডেট বলুন, বার বলুন, এগুলো এত ভালো স্মরণশক্তি মনে থাকে। আর এখানে দাদাবাবু বাজার নিয়ে চলে এসেছে, ও পুরো বাজার আনার পরে এরকমভাবে একটা একটা করে সব বেছে নিয়ে সাজিয়ে রেখে দেয়, যেটা আমাদের ভীষণ সুবিধা হয় সবজিগুলো সব ভরে রাখতে। বাবু ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই কম্পিউটারের সামনে চলে এসেছেন। আমি বলি আগে তুমি দুধটা খেয়ে নাও, তারপরে না কম্পিউটার চালাবে। বারবার আসা হয়েছে ফোনটা নেওয়ার জন্য, না? হ্যাঁ, শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোনটা না শেষ হয়নি, নতুন তো। আজকে বৃষ্টি পড়ছিল, তার সত্ত্বেও কাকি এসেছিল, যার ফলে বাসি কাজগুলো খুব সহজেই হয়ে গেল, আমাকে কিছু আর করতে হলো না। এতে আমি ভীষণ আনন্দ পেয়েছি। সেই কারণে কাকিকে বললাম তাড়াতাড়ি তুমি আজকে বাড়ি চলে যাও, সবজি তো সেরকম কিছু বানাবো না, তো আমি যেটাই বা বানাতে হবে আমি সেটা কেটে নেবো। যেহেতু বৃষ্টির দিন তার সাথেও এসেছে, কিছুটা ছাড় দেয়া না ভালো, তাহলে আবারও আসবে। চলুন, কয়েকটা মাত্র তো পটল, সেটা আমার কাটা হয়ে গেছে। তেলের মধ্যে পটলগুলো এমনভাবে দিচ্ছিলাম যেন লেগ পিসগুলো দিচ্ছি, আর এখানে ফুলকপিটা এমনভাবে কেটে নিয়েছি যাতে ডান্ডিটা গোটায় থেকে যায়। এরপরে কয়েকটা পিস করে নেব। আমাদের বাড়িতে আবার সব কিছু মাপের, কেননা একটাই ফুলকপির পিস খাবে আর একটাই আলুর পিস খাবে। আজকে বানাচ্ছি গোবিন্দভোগ চালের খিচুড়ি, ওর বেশি যদি হয় সেটা আবার আমার পাতে চলে আসবে। ওই পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম, এত কালো কালো হয়ে যায় পটল ভাজা তেলগুলো, দেখতে বড় বাজে লাগে। আর এখানে দেখুন আমার দেখা হয়নি, আমি আসলে এই প্যাকেটের মশলাগুলো না ব্যবহার করতে ভালোবাসি না, মা ব্যবহার করে, সেই কারণে আনা হয়েছিল। মায়ের শরীরটা খারাপ হওয়ার পর থেকে মা রান্না বান্না করে না, আর আমি ব্যবহার করি না বলে আমার খুলে দেখা হয়নি। দুটো প্যাকেটে দেখি ডেট চলে গেছে। এখানে মশলা হিসাবে আমি নেব, টমেটো নিচ্ছি একটা, কী করবো কুচি কুচি করে, আর খিচুড়িতে দেওয়ার মতন অত টমেটো ব্যবহার করা যাবে না, আর আদা গোটা, আর ওই যে জিরে আর ধনে, আর মোটে চারটে প্যাকেট আছে, ওইগুলো আমাকে আগে তাড়াতাড়ি শেষ করে নিতে হবে, তা না ছাড়া এগুলো ডেট ফেল হয়ে যাবে। তো মশলাগুলো ফুলকপি আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে এর মধ্যেই ডাল আর চাল ধুয়ে রেখেছি যেটা আগে থেকেই, তো সেটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে ব্যাস ফুটিয়ে ফেলুন, আর রান্না হয়ে গেল। বড্ড সহজে হয়ে যায় গোবিন্দভোগে চালের খিচুড়ি। আর লঙ্কা তিনটেই দিলাম, কেননা যে লঙ্কাটাই বা দিই না কেন আমাকেই খেতে হবে, আর ভাবি কি যদি খুব এমন বেশি ঝাল হয় তাহলে কি হবে। সঞ্জনা বলে এখানে খাবে ফোন করে, সেই কারণে একটু বেসনে পড়া টক। শ্রীপন যে যেদিন বাড়িতে থাকে সেই সেই দিন ওকে আমি ছাতুর শরবত দিই, ছেলেটা আমার ছাতুর শরবত খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে ওই দিনগুলোতে আমি আর ডালিয়া ওকে বানিয়ে দিই না। কোনো কোনো দিন পছন্দের খাবারটাও তো দিতে হবে, তাই না? আজ তো কিছু বলা যাবে না, আজকে তো বলেই দিয়েছে ছুটির দিন, আমি একটু কম্পিউটার দেখবো, সেই কারণে আমার কিছু বলার নিষেধ। আর আমাকে এক একবার করে ডাকে, ডেকে বলে তুমি এটা দেখো, তুমি ওটা দেখো। আর এখানে কি অবস্থা দেখুন, বৃষ্টি দেখে আমি খিচুড়ি বানাতে বসলাম, আর দেখি বৃষ্টি পুরো ওধাও। বরুণদেব তো চলে গেছেন হাওয়া হয়ে, কি আর করা যাবে, রান্না তো প্রায় শেষের দিকে, এখন কিছু করার নেই, এর মধ্যেই খাওয়া দাওয়াটা সারতে হবে। খিচুড়িটা আমার হয়ে গেছে, আর এর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে। আর এখানে স্পেশাল সঞ্জনার জন্য বড়া টক রেডি হয়ে গেছে। আমি একসাথে খাবারগুলো রেখে দেখছি, প্রত্যেকটা খাবারই না একই রকমের কালার লাগে।
সকালে হালকা মতন কাকি ভিজে গেছিল, সেই কারণে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে দিলাম। আর এখানে শ্রীপন তেল মেখে আজকে রেডি হয়ে গেছে, ওর বাবা বাড়িতে থাকলে পুরো তেলে চপচপি করে দেয়, এবার ও সানটা করে ফেলবে। আর ওই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওটা একসঙ্গে মিশিয়ে নিয়ে কৌটোর মধ্যে রেখে দেবো, প্রায় সবজিতেই এবার দিয়ে এগুলোকে শেষ করতে হবে আমাকে। আমি সানসারে এসে দেখি শ্রীপন পড়তে বসেছে, ওর বাবা অঙ্ক কষতে দিয়েছে সেটা করছে ও, দেখে এত ভালো লাগলো। এমন কিছু কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘুরে যায় না যেগুলো আমরা আশা করতে পারি না। আমি কোনোদিনই আশা করতে পারিনি যে 1:30 বাজতে চলছে আমার ছেলে এখন অঙ্ক কষতে বসবে। আচ্ছা দেখি, দেখো দেখি দেখি, এমনি করে ধরে থাকো। আচ্ছা তুমি দেখাবে, দেখো ও আরো করেছো। বাপরে বাপ, কত অঙ্ক করেছে গো ছেলে আমার। হ্যাঁ, পাঁজরের হাড় গুলা সব দেখা যাচ্ছে, জামাটা পরে না। জানেন এত চেষ্টা করি কিন্তু ছেলের শরীরটা কিছুতেই সারছে না, কি করি বলুন তো। এত চেষ্টা করছি, আসলে খাবার দাবার সমস্ত খাবার আমার ছেলে খায় কিন্তু পরিমাণটা এতটাই কম যে একটা 3-4 বছরের ছেলের মতন। আমাকে শ্রীপনের জন্য আলাদা করে রান্না করা ঝামেলা কিচবিচি একদমই করতে হয় না, যে এটা খাবে না ওটা খাবে না সেটা ওর মধ্যে একদমই নেই, সমস্ত খাবারও খেতে ভালোবাসে। ওই যে বললাম পরিমাণটা এতটাই কম যে 4 বছরের ছেলের কি বলবো। কই আমার দিকে তাকা আগে, তবে আমার দিকে তাকা, এই তাকা তাক তাকা। হুম, আহা শ্রীপন শ্রীপন কি সুন্দর কাঁদে, কোথায় কি। অনেক রকমভাবে বুঝিয়ে পড়তে বসানো হলো, আসলে ছুটির দিন তো সেই দিনটাও একটু চাই যে পড়তে বসবো না, কিন্তু ওই যে কয়েকটা দিন পর ঘুরতে যাওয়ার কথা আছে সেখানে আবার কয়েকটা দিন পড়বে কি পড়বে না সেটা ঠিক নেই। ওকে এখন ভোগা দেয়া হচ্ছে যে ঘুরতে নিয়ে যাব, তুমি এখন পড়ে। শ্রীপনের মধ্যে কিন্তু সেই খুব এমন জেদ ওই জিনিসটা একদমই নেই, হ্যাঁ, যে পড়তে বসবো না তো বসবো না, খেলবো না তো খেলবো না, খাবো না তো খাবো না, এই জিনিসটা ওর মধ্যে এখন একদমই নেই। কেননা ওকে বোঝালে খুব সহজেই ও বুঝে যায় আর সেটা করতেও লাগে, সেই কারণে সেটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করতে হয় না। এখানে ও আপনাদিকে হাই গাইস বলছে, তো ওখানে পড়ছিল আর আমি এখানে নিচে সবজিটা কাটার জন্য বসে পড়লাম, সবজি সব কিছু নিয়ে চলে এসেছি, সবজিটা কেটে নিই। আসলে এই সময় ওকে আমি যেটা মুখস্থ করেছি সেটা লিখতে দিয়েছি, আমি ভাবলাম ওর লেখাটা হতে হতে আমি সবজিটা কেটে নিলে, কেননা রাতের রান্না রুটি সবজি সবই তো বানাতে হবে। এই 3 বেলা খাবার ভাবতে ভাবতে কি বানাবো কি বানাবো, কিন্তু তখনই আবার ভাবি যে যে খাবারটা বানাচ্ছি খাচ্ছি অনেক অনেক এমনও মানুষ আছে সেই খাবারটাও খেতে পাচ্ছে না, বা সেইটা ভেবে বা মাথায় যখনই চলে আসে তখন যেটাই সামনে পাই সেটা বানিয়ে দিই আর অমৃত ভেবে খেয়েও নিই, সেটা ভালোই হয়। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, আর আমার এটা ভাইপোর জন্য টাটা, সব ভিডিওতে এখন টাটা বলতে হয়।